বেশ কিছু চ্যালেঞ্জ থাকার পরও দেশের সামষ্টিক অর্থনীতির গতি ঊর্ধ্বমুখী বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শিগগিরই রিজার্ভের পরিমাণ $46 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলেও আশা করেন তিনি। বুধবার ক্রয় কমিটির সভা শেষে মন্ত্রী বলেন, চ্যালেঞ্জগুলোকে সুযোগ হিসেবে নেয় দেশের অর্থনীতি এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে। করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বের অনেক দেশ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, তবে মহামারীর মধ্যেও শক্তিশালী অবস্থানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে দেশের রিজার্ভ এখন $45.5 বিলিয়ন পৌঁছেছে। সরকারি ক্রয় কমিটির সভা শেষে অর্থমন্ত্রী জানালেন, অর্থবছর শেষের দিকে অর্থনীতির অনেক সূচকই অনেক ভালো অবস্থানে, ঊর্ধ্বমুখী রেমিটেন্স রপ্তানি আয় লক্ষ্যের কাছাকাছি, খুব দ্রুত রিজার্ভের নতুন রেকর্ড হবে। রেভিনিউ অর্জন আমাদের অলমোস্ট এখন 17% গ্রোথ, স্বাভাবিক সময় তুলনায় 17% আমাদের গ্রোথ। আমাদের এক্সপোর্টও গ্রোথ আছে অলমোস্ট 14%। আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের পরিমাণ আমরা জানেন $46 বিলিয়ন সুই সুই করছে এখন, অলমোস্ট এই মাসে মাঝে $46 বিলিয়ন হয়ে যাবে। দেশে খাদ্যপণ্যের দাম এবং মজুত স্থিতিশীল রাখতে ক্রয়ের অনুমোদনের সময় 3 বছর বাড়িয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা। জরুরি প্রয়োজনে খাদ্যপণ্য আমদানি প্রক্রিয়া সহজ করতেই এ সিদ্ধান্ত, জানালেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি কর্তৃক রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী আমদানি স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে 3 বছরের জন্য সংগ্রহের মেয়াদ বৃদ্ধির বিষয় এটাও এই কমিটি অনুমোদন দিয়েছে। এছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে র‍্যাবকে আরও শক্তিশালী করার পদক্ষেপ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে আধুনিক প্রযুক্তি ও যন্ত্র কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। সব মিলিয়ে ক্রয় কমিটিতে 1039 কোটি টাকার 16টি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ইফফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।